18-19 বছর বয়স কিন্তু আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য খুব সুইটেবলও না। টেস্ট ক্রিকেটে স্কিল কিন্তু ডাজ ম্যাটার। যারা সিজন খেলছে তাদের জাতীয় দলে স্টেট না দেখে এ টিম ঘরোয়া লীগ আরও 1-2 বছর খেলুক, পারফর্ম করুক। মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দলের তরুণ খেলোয়াড়দের নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন মাশরাফি বিন মুর্তজা। কথার পেছনে দিয়েছেন যুক্তি যার বেশিরভাগই আবার মিলে যাবে আপনার ভাবনার সাথে। চলুন একবার মিলিয়ে দেখা যাক। নতুন খেলোয়াড়দের একটু সময় দেওয়া টিমে নেওয়ার আগে, হুট করে না নেওয়া। এখানে আপনাদেরও একটা ব্যালেন্স জরুরি। যারা সিজন খেলছে তাদের জাতীয় দলে স্টেট না দেখে এ টিম ঘরোয়া লীগ আরও 1-2 বছর খেলুক, পারফর্ম করুক। কারণ বয়স তো চলে যাচ্ছে না একটা ইয়াং খেলোয়াড়ের জন্য। 18-19 বছর বয়স কিন্তু আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য খুব সুইটেবলও না। হ্যাঁ, খুব সুইটেবলও না। 22-23 পর্যন্ত কিন্তু খুব সুইটেবল জায়গা, তখন সে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে আসে। সো এই সব জিনিসগুলো কনসিডার করতে হবে। হুট করে একজনকে নিয়ে আবার 2 সিরিজ পরে বাদ দিয়ে আবার একজনকে নিয়ে, এই প্রথাগত জিনিসগুলো চলতে থাকলে কিন্তু মানে আমরা মানে মুভিং ফরওয়ার্ড আমাদের জন্য খুব ভালো কিছু ওয়েট করবে না। সাবেক টাইগার ক্যাপ্টেনের কথার সাথে আপনার ভাবনার কতটুকু মিল খুঁজে পেয়েছেন সেটা আপনিই ভালো জানেন। তবে কিছু ভাবনার সাথে অমিলও কাজ করবে, এই যেমন খারাপ করার পরও সুযোগ দেওয়ার ব্যাপারটা। নতুনরা যারা আসছে, যারা খারাপ করছে, আমি মনে করি ক্রিকেট বোর্ডের অনেক ইনভেস্ট এদের পেছনে আছে। সো এদেরকে ছুঁড়ে না ফেলে এদেরকে আরও তৈরি করা, এদেরকে তৈরি করা। কারণ আপনি এখন যদি আবার নতুন খেলোয়াড় আনেন তো দেখবেন যে ওই আবার 10-15 ম্যাচ 2 বছর সময় দিতে হচ্ছে। সো বেটার হচ্ছে যে সোর্স আছে আমাদেরকে সেইগুলোকে ইউজ করা, অ্যাট দ্য সেম টাইমে ডোমেস্টিক ক্রিকেট স্ট্রং করে। ডোমেস্টিক ক্রিকেটে মানে 2000-3000 রান একটা সিজন রান করে আসলে টিমে নিয়ে নিলে একটা সিজনের বেশ যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে টিকা খুব কঠিন। আপনি ব্যাটিংটা 1-2 দিনের বিষয় না ভাইয়া, ব্যাটিংটা অনেক দিন, 1-1.5 বছর ধরে কাজ করতে হবে। সো এটা এত সহজ কাজ না। টেস্ট ক্রিকেটে স্কিল কিন্তু ডাজ ম্যাটার। টেস্ট ক্রিকেটে স্কিলস অনেক ইম্পর্ট্যান্ট এবং সেই সাথে মানসিক দক্ষতা। হ্যাঁ, তো এই দুইটার কম্বিনেশন হওয়াটা খুব জরুরি। সো ইটস নট অ্যাবাউট অনলি স্কিল, এর সাথে মেন্টাল স্ট্রেংথেরও কিন্তু একটা যোগসূত্র বিশাল আছে। পৃথিবীতে অনেক ব্যাটসম্যান আছে যারা টেকনিক্যালি অত সাউন্ড না হয়েও টেস্ট ক্রিকেটে অনেক অনেক রান করে গিয়েছে। কারণ কি, তারা মেন্টালি স্ট্রং। আমাদের সাকিবই দেখেন, হয়তোবা আপনি যদি টেকনিক্যালি বলেন কিন্তু সবসময় রান করে আসছে। সো এই এই বিষয়গুলো কিন্তু মানে অ্যাডজাস্ট করা খুব জরুরি। ওই যে বললাম যে সময় দিতে হবে, নিজস্ব মেন্টাল স্কিলসের কাজ করতে হবে, সেই সাথে ব্যাটিং স্কিলস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা, মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়। গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে, আর টাকা হাতে পেলাম জন্মদিনের পর। না না না, এইবার এই সমস্যা হবে না। এনসিসি ব্যাংক আপনার সাথেই সব সময়। খুব অল্প বয়সে কাউকে জাতীয় দলে নিয়ে নেয়ার পক্ষে যেমন মাশরাফি নন, তেমনই এক টেস্ট খেলেই বিজয়ের বাদ পড়ার পক্ষেও তিনি নন। ডিপিএল এর সাদা বলে অবিশ্বাস্য এক মৌসুম পার করে ফেলা বিজয়কে ম্যাচ ধারাবাহিকভাবে দেখতে চান লাল বলেও। রিসেন্টলি বিজয় কিন্তু সাদা বলে, রিসেন্টলি আমরা যে আলোচনা করেছি, কিন্তু বিজয় কিন্তু দারুণ ফর্মে সাদা বলে। ও যে টেস্ট ক্রিকেট খেলছে, সো ওকে যে ওই ও রেড বলেও রান করেছে, বাট বেশ কিছুদিন আগে। তো ওকে যে টেস্ট ক্রিকেট যে খেলেছে ওর জন্য কিন্তু ডিফিকাল্ট, আবার সাথে ডিউক বল, কোকাপুরাও না। সো আমি এক্সপেক্ট করবো যেহেতু সাকিব আছে, প্রবলেম হবে না আশা করি। ওকে আরেকটা সুযোগ দেওয়া, যেহেতু রেড বল খেলেছে, স্টার্টিং ভালো করেছে, 23 রান করেছে, আউট হয়ে গেছে, বাট ওকে একটু সুযোগ দেওয়া। আর ইজ পারফর্মিং উইথ হোয়াইট বল, আমি অবভিয়াসলি আশা করছি হোয়াইট বলেও ভালো করবে। সামনেই টি-20-র পর ওয়ানডে সিরিজ, চাপমুক্ত মাশরাফি জানালেন বাংলাদেশই জিততে চলেছে। আই এম নট শিওর। উৎস মাহমুদ, অলরাউন্ডার।